আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। ঢাকায় এসে এই প্রথম দিন আমার, ভাবলাম যে রাস্তাটা শেয়ার করি তোমাদের সাথে। আমি আছি গুলশানে আমাদের ফ্ল্যাটে, বারান্দার থেকে ভিউটা সুন্দর ভিউ। অনেক ব্যস্ত রাস্তা, বেশ ঠান্ডা, আমার কাছে একটু একটু ঠান্ডা লাগছে। আর গাছপালাগুলি ধুলাবালি, বৃষ্টি হচ্ছে না, অনেক জ্যাম রাস্তা সব দিকেই। গরম গরম চা খাচ্ছি শর দিয়ে, চাটা অনেক মজা। তারপরে হলো নাস্তা, পরোটা, কাবাব, চিকেন গ্রিল, একটার পর একটা খাবারের ডিশ আসছে আর খাচ্ছি। ভালোবাসার মানুষগুলির সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, ভালো লাগে, সময়টা ভালো কাটে। বাইরে গেলে আসলে অনেক ভিড়, বাইরে রাস্তাঘাট দেখলাম জ্যাম, আর এয়ারপোর্টে বেশ অনেক সময় লেগেছে। তো আমার যে ফ্ল্যাটটা আর কি, আমার আর আমার আম্মার এই ফ্ল্যাটটা শেয়ার করছি, এইখানেই আমরা থাকি। এগুলি আমি আর আমার আম্মাই গুছিয়েছি আমরা যখন ফ্ল্যাটটা কিনি সুন্দরভাবে। ফ্ল্যাটটা বেশ ভালো লাগে, অত বড় না কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট। আর আমরা যখন আসি, আমাদের সব আত্মীয় স্বজন আসে, আমরা গল্প করি সবাই মিলে, অনেক সময় স্পেন্ড করি এখানে, সেজন্য আমার খুব একটা বাইরে যাওয়া হয় না। বাইরের থেকে বাসায় থাকতেই পছন্দ করি। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু বের হয়েছি বাইরে আমার কয়েকটা কাজিনকে নিয়ে, কারণ আমার কিছু একটা শাড়ি কিনতে হবে, হয়তো একটা বিয়েতে যাব সেজন্যই আর কি। তা নাহলে শাড়ি কেনার কোনো প্ল্যান নাই আমার বাংলাদেশে, এত শাড়ি আছে যে শাড়ি পরা হয় না। তো দেখছিলাম একটা বুটিকে এসেছি, তারপরে আড়ংয়ে যাব। কালেকশনগুলি মোটামুটি আছে, মানে ওরকম যে পছন্দ করার ওরকম কিছু না। এখন আড়ংয়ে চলে আসছি, এখানে তো এখন অনেক কালেকশন পাওয়া যায় পাকিস্তানি ইন্ডিয়ান, কাজে আমরা কিন্তু কাপড় মিস করি না, শাড়ি কাপড় গয়না আমরা মিস করি না। যখন বাংলাদেশে আসি হঠাৎ একটা দুইটা কিনি। তো এই শাড়িটা দেখছিলাম আড়ংয়ে, বিয়েতে যদি যাই হয়তো পরবো, তো চিন্তা করছি আর কি। আর আড়ংয়ের প্রাইস তো সবাই তোমরা জানো, সেজন্য বললাম না। আড়ংয়ে একটু এক্সপেন্সিভ থাকে সব কিছুই প্রাইস, কারণ অনেক শাড়ি টাড়ি এগুলি হাতে স্টিচ করা, আমার হাতে স্টিচ করা শাড়িগুলি বেশ ভালো লাগে। আর বেনারসি তো অনেক আছে, তো বেনারসি নিব না, যেগুলি হাতের কাজ করা, বিশেষ করে যেগুলি আড়ংয়ে পাওয়া যায় সেগুলি আমি দেখছিলাম। তো এখনও চয়েস করি নেই, আর এমনি দোকানে খুব একটা যাওয়ার খুব একটা প্ল্যান নাই। খাওয়া দাওয়া করব, এইটাই প্ল্যান, কি কি খাবো সব লিস্ট দিয়ে দিয়েছি। তারপরে বাসায় চলে এসেই তো আমার প্রিয় সময় কাটানোর, খাওয়া দাওয়া, অনেক রকম খাওয়া আমরা সবাই মিলে এখন খাচ্ছি। যত মজার মজার খাবারগুলি ফ্রেশ খাওয়া রান্না করা হয়, ফ্রেশ বাজার করা হয়, এটাই ভালো লাগে। তো এখানে আমরা সবাই মজা করছিলাম, আমি একটা হাড্ডি নিয়ে নিয়েছি গরুর বড়, ওইটাই খেতে চেষ্টা করছি সবাই মিলে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার প্রথম দিনটা কেমন কাটলো আমার সব প্রিয় মানুষদের সাথে। এখানে আমার কাজিনরা আছে, কাজিনের হাজবেন্ড, এক কাজিনের ছেলেরা আছে। সময়টা খুব সুন্দর কাটছিল। তো আমার হাড্ডিটা আমি বের করতে পারলাম না ভিতর থেকে কিছুই, তো আমার এই বোনটা বের করছে, আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো এখন হলো মিষ্টি খাওয়ার পালা, এখন মিষ্টি খাবো। বাংলাদেশে আসলাম আর মিষ্টি খাবো না, এটা তো হয় না, তাও চেষ্টা করবো যতটা কম মিষ্টি খেতে পারি। তো আজকে এইটুকুই শেয়ার করলাম, যেখানেই যাই না কেন তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইলো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।